আসসালামু আলাইকুম ওয়া ওবার সুপ্রিয় দর্শক এবং শ্রোতা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহাবুল্লা আলমিন আমাকেও ভালো রেখেছেন আপনারা যারা অল ইন ওয়ান বিখ্যাত তাউিজটি গ্রহণ করেছেন আজ থেকে পাঁচ বছর আগেও নিয়েছেন এর এরপরেও নিয়েছেন এবং বিগত কিছুদিন আগেও নিয়েছেন তো আপনারা সবাই জানেন এই তাউজটির কিছু শর্ত রয়েছে এই শর্ত অবশ্যই মানতে হয় তন্মধ্যে প্রধান শর্তটি হচ্ছে আমার সাথে ষাট দিনের ভিতরে যোগাযোগ রাখা আপনারা অবশ্যই আমার সাথে ষাট দিনের ভিতরে যোগাযোগ রাখতে হবে যদি ষাট দিন পার হয় তাহলে তাবিষ্টির গুণ চিরতরে বন্ধ হয়ে যাবে তাবিষ্টি নদীতে ফেলে দিতে হবে এই শর্ত জেনে শুনে আপনারা তাবুজটি গ্রহণ করেন এবং আপনারা অনেকেই শর্ত ভঙ্গ করেন অল ইন ওয়ান বিখ্যাত অলৌকিক আধ্যাত্মিক কোরানিক এই জীবন্ত তাউইজটি যারা নিয়েছেন তারা অবশ্যই আরও কিছু শর্ত মানতে হয় যেগুলোর মধ্যে রয়েছে এই তাউইজটি গ্রহণকারী অন্য কোনো হুজুর বা কোনো কবিরাজের কাছে যেতে পারবেন না কারো কোনো তদ্বির গ্রহণ করতে পারবেন না কারো কোনো ঝাড়ফুঁক নিতে পারবেন না তেলপানি পড়া নিতে পারবেন না বা কারো দ্বারা শরীরে ঝাড়ফুঁক করাতে পারবেন না এমনকি নিজের জন্য তো যেতে পারবেনই না বরং অন্য কারোর জন্য তিনি কোনো হুজুরমুল্লা কবিরাজের কাছে যেতে পারবেন না এই শর্ত যদি ভঙ্গ করেন তাহলে তাবিজটির গুণ বন্ধ হবে কারণ এটি একটি অলৌকিক এবং আধ্যাত্মিক তাবিজ এটি অন্যান্য তাবিজাতের মতো নয় তো আপনারা জেনে শুনে এটি নেন কিন্তু দেখা যায় আপনারা সঠিক নিয়ম পালন করতে পারেন না প্রথম নিয়মটি হচ্ছে ষাট দিনের মধ্যে আমার সাথে যোগাযোগ সেটি করতে পারেন না অনেকে ইন্টারনেটের দোষ দিচ্ছেন অনেকে ব্যস্ত ছিলেন দোষ দিচ্ছেন অনেকে ভুলে গেছেন বলছেন এরকম করলে তো চলবে না এই তাউজটি কোনো কোনো সময়ে বিশেষ কারণে বিশেষ মানুষদের সহযোগিতায় অর্ধেক কাফারায় দেওয়া হয় কিন্তু সচরাচর এই যদি আপনি নিতে চান তাহলে এটির কাফারা অনেক বেশি আর যে কাফারায় দেওয়া হয় সেটিও আসলে অর্ধেক থেকে আরও কম কাফারায় দেওয়া হয় এটির তৈরি করতে বা এটির মূল কাজ চালিয়ে নিতে বা এটি রেডি করতে ষাট সত্তর হাজার টাকা খরচ হয় কিন্তু এটা পঁচিশ হাজার টাকা কাফফাড়ায় দেওয়া হয় আর বিশেষ বিশেষ কারণে সেটিকে অর্ধেক কাফাড়ায় কিছু গরিব মানুষকে দেওয়া হয় তো আপনারা যারা শর্ত মানতে ব্যর্থ হয়েছেন তারা অনেকে আমার কাছে বলেন যে আপনি ক্ষমা করে দেন বা এইবার ভুল হয়ে গেছে আর হবে না এরকমের কথাগুলো আমাকে বলবেন না কারণ অলৌকিক আধ্যাত্মিক জীবন জীবন্ত এই তাউজটির ব্যাপারে ক্ষমা করা বা আপনাকে এইবারের মতো ছেড়ে দেওয়া এগুলো আমার দায়িত্ব নয় আমার এখতিয়ারের মধ্যে নয় এটি অলৌকিক এবং আধ্যাত্মিক বিষয় আমি যেটি করি সেটি এই কাজগুলো অলৌকিকতা এবং আধ্যাত্মিক যে বিষয়াদি রয়েছে সেগুলো আমি পরিচালনা করি প্রত্যেকটা তাউইজের পিছনে আপনারা যারা আমার কাছে ক্ষমা চেয়ে ভয়েস দেন যে এইবারের মতো ভুল হয়ে গেছে সময় মতো যোগাযোগ করতে পারিনি ষাট দিন পার হয়ে গেছে আর হবে না দেখুন এটা কোনো আমার কোম্পানির প্রোডাক্ট নয় বা এটা আমার গাছের ফল নয় এটা গুণ বন্ধ করা বা গুণ চালু রাখার দায়িত্ব সম্পূর্ণ আপনার কারণ আপনি যদি শর্তগুলো মানতে পারেন গুণ চালু থাকবে আপনি যদি শর্ত মানতে ব্যর্থ হন গুণ বন্ধ হবে এটাই নিয়ম আপনি নিজে চেক করে দেখবেন আপনি শর্ত মানতে পারছেন কি না যদি পারেন তো ঠিক আছে যদি না পারেন তাহলে তাবিজ নদীতে ফেলে দিতে হবে একটি কথা মনে রাখবেন অনেকে অনেক আফসোস করে এই তাবিজটি নেন এবং পরবর্তীতে যখন নিজের ভুলের কারণে তাবিজটির গুণ বন্ধ করে নষ্ট করেন তখন আফসোস করেন আবার আমি তাদের জন্য বলবো কিছু সহৃদয়বান ব্যক্তি সেটি আমাকে বলেছেন এবং আমি সেই প্রেক্ষিতেই আপনাদেরকে জানাচ্ছি যাদের ভুলের কারণে তাবিজটির গুণ বন্ধ হয়ে যাবে অতি তাবিজটি নদীতে বা সমুদ্রে ফেলে দিবেন ঘুরে রাখবেন না না হয় আপনার ক্ষতি হবে কারণ এটার রিয়েকশান শুরু হয়ে যাবে আর আপনি এটার রিপ্লেসে একটি অল ইন ওয়ান তাবিজ নতুনভাবে আমার কাছ থেকে নিতে পারবেন আর সেটি আপনার জন্য হবে অর্ধেক কাপ ফারায় ইনশাল্লাহ যদি আপনাদের এরকম কারো ভুলের কারণে তাবিজের গুণ বন্ধ করে দেন তাহলে অতি সত্তর নদী বা সমুদ্রে ফেলে অর্ধেক কাপ ফারায় সেটি গ্রহণ করে পরবর্তীতে আপনারা এই তাবিজটির নির্ধারিত শর্ত এবং নির্ধারিত যে নিয়মকানুন আছে সেগুলো মেনে চললে আপনি এটার উপকার পাবেন আর যদি না পারেন তাহলে এইটা আর নিয়েন না আর একটা কথা মনে রাখবেন যারা অল ইন ওয়ান নিয়ে ব্যর্থ হয়েছেন তাদের আর কিছুতে কিছু হবে না সুতরাং একবার অল ইন ওয়ান বা আধ্যাত্মিক কোরআনিক এই জীবন্ত তাওসটি ধারণ করার পরে আর অন্য কোনো রুহানি চিকিৎসা বা অন্য কারো ঝাড়ফুঁকের আর আশা করে লাভ নাই কারণ এটা হচ্ছে সমস্ত চিকিৎসা সমস্ত তদবিরের একেবারে উপরের লেভেলের জিনিস আর এটা ব্যবহার করেন সমাজের মধ্যে যারা হাই সোসাইটির মানুষ উচ্চশিক্ষিত মানুষ আলেমে দিন বুজুরগানে দিন এমনকি উচ্চশিক্ষায় শিক্ষিত অনেক মানুষ সেটি বেশিরভাগ ব্যবহার করেন মধ্যবিত্তদের মধ্যেও ব্যবহার করেন আর নিম্নবিত্তরা আফসোস করেন আর এর মধ্যে অনেকে নিয়েছেন নিয়ে উপকৃত হয়েছেন নিয়ম মেনে আর অনেকে একেবারে পথের ফকির হয়ে গেছেন কারণ নিয়মও মানতে পারেন নাই আর এটার কাপ ফারাটা একেবারে লস হয়ে গেল সুতরাং যারা এটা ধারণ করবেন ব্যবহার করবেন বুঝে সুঝেই ব্যবহার করবেন এবং আগামীতে যদি আপনার নিজের ভুলের কারণে এটার গুণ বন্ধ করেন অতি সত্তর নদীতে ফেলে দিয়ে আমাকে যদি বলেন আমি ওর দেখা পড়ায় আপনাকে আরেকটা দিব তবে আপনি অঙ্গীকার করতে হবে নেক্সট টাইম যেন আর কোনো ভুল না হয় আশা করি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও ওয়া ওবরাকাত